কি গরম লাগে নাকি? হ্যাঁ, কাজ শেষ করে ফেললে এই যে ম্যানেজার গুলা এই যে আসলে অলস হয়ে যাচ্ছে, কাজ শেষ হইলে আসলে বসে থাকে। এসি লাগবে? হ্যাঁ, এসি বন্ধ করে দিব, দাঁড়া, এক্সস্ট ফ্যান আছে তো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি গাজী ভাই। আর এখানে দেখতে পাচ্ছেন কি, এটা কি ইউক্রেনে সেই বোমা পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রাশিয়াতে। আচ্ছা, রাশিয়াতে। তো দর্শক, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এগুলো ব্যাটারি, এগুলো লিথিয়াম ব্যাটারি, মানে গাজি লিথিয়াম ব্যাটারি বলতে পারেন আপনারা। এগুলো মূলত যাচ্ছে সিলেটে, মূলত সিলেটে আমরা এটা শিপমেন্ট করব এখন। তো শিফট করার আগে মূলত চাচ্ছিলাম যে আমরা ভিডিওটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। এগুলা মিশুকের যে 48 ভোল্টের যে ব্যাটারিগুলো থাকে, সেই ব্যাটারিগুলো মূলত আপনারা চারটা ব্যাটারি ক্রয় করেন, পানি ব্যাটারি। এগুলো আসলে 7 মাস 8 মাস বা 1 বছরের মতো চলে, কারো কারো 1.5 বছরও চলতে পারে টাইনে টুনে। তো যাই হোক, এগুলো বিষয় না, বিষয়টা হলো 1-1.5 বছর চলে, এটার মেনটেন্স থাকে, যেমন লিকুইড দেওয়া লাগে, অর্থাৎ আপনার পানি দেওয়া লাগে প্রতি মাসে মাসে, ঠিক আছে। যারা আপনার এই ভোগান্তিটা পোহাতে চান না, তারা কিন্তু আসলে লিথিয়ামে শিফট করে ফেলছেন অলরেডি। আর লিথিয়াম জানেন এই ধরনের কোনো প্যারা নাই, শুধু একবার লাগাবেন, আর এটা কিন্তু কারেন্ট বিল অনেক কম আসে। আপনারা জানেন লিথিয়াম ব্যাটারি কিন্তু অনায়াসে খুবই ভালো সার্ভিস দেয়, অনায়াসে 4-5 বছর 10 বছর, কারো কারো 6 বছর এই ধরনের সার্ভিস কিন্তু তারা পেয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা এই লিথিয়াম ব্যাটারি নিতে পারেন। তো আমরা আসলে মালগুলো শিফট করার আগে চাচ্ছিলাম যে একটু ভিডিও করতে। হ্যাঁ, তো এটা 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের প্যাক, ঠিক আছে, আমরা রেডি করে ফেলছি। এটা কিন্তু তিনটা, এক ভদ্রলোক নিছে আহাদ নামে, তো তিনি মূলত বাহিরে থাকে, সৌদিতে থাকে। তো সুপ্রিয় দর্শক, এটা আসলে আমরা চাচ্ছিলাম যে ভিডিওটা করেই তারপরে পাঠাইতে। তো দর্শক, আসলে আমরা এটা একটু টেস্ট করব, ঠিক আছে, আমরা যতদূর সম্ভব আরও একটু কাজ বাকি আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু এটা চার্জ দিয়ে পরীক্ষা করব, আসলে মিটার দিয়েও টেস্ট করব। এটা 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার। এটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে কত কিলোমিটার চলতে পারে। তো 48 ভোল্টের যে মিশুক গাড়িটা, এটা নর্মালে কিন্তু 120 থেকে 150 কিলো কিন্তু অনায়াসে পাবে। আমরা একটু কম বলি, কারণ আমরা একটু বেশি বলি না, আমরা সবসময় কমিয়ে বলতে আসলে ভালোবাসি। আর বিষয়টা হলো অনেকের সমান যাবে না, কিছুটা কম বেশি হতে পারে, যেমন রাস্তা ভাঙা থাকতে পারে, লোডেরও একটা ব্যাপার থাকে। আবার অনেকের আছে দেখা যায় যে ব্যাটারিতে চার্জ আছে কিন্তু মূলত তাদের চাকাগুলো জাম থাকে, ব্রেক সুর কাজ করে না। তো জাম থাকার কারণে গাড়িটা প্রেশার হয়ে যায় অনেক, ওই প্রেশার হয়ে যাওয়ার কারণে মূলত আসলে লোডটা পড়ে যায় এবং চার্জটা দ্রুত শেষ হয়ে যায়। তো এটার কারণে অনেক সময় আপনার মাইলেজটা একটু কম বেশি হতে পারে। তো যাই হোক দর্শক, আমরা এটা শিফট করব দ্রুতই, এখন প্রায় সন্ধ্যার সময় আমরা ভিডিওটা ধারণ করছি। তো আমরা একটু ভোল্টটা মাপার চেষ্টা করব, প্রথমে একটু চার্জ দেওয়ার আসলে ব্যবস্থা করব। এখানে কানেক্টারের দেখেন আমরা কীভাবে কি সংযোগ করেছি, সুন্দরভাবে কানেক্টার করেছি। এটা 48 ভোল্ট বের করছি, আর এখানে একটা কানেক্টার দিয়েছি যেটা আপনার ইউএসবি, যেটা চার্জিংয়ের মাধ্যমে, অর্থাৎ সুন্দরভাবে যাতে সকেটের মাধ্যমে চার্জ দেওয়া যায়। দেখুন আমরা প্রত্যেকটাই সেমভাবে করেছি, আর এটা আসলে একটু খুলে গেছে একটা তার, যাই হোক আমরা একটা পাঞ্চ করতে পারি না, এখন পাঞ্চ করে দিব। তো যাক, এটা থাকলো, আর এখানে কিন্তু মূলত আমরা এটা একটু চার্জ দিয়ে টেস্ট করব। তো ম্যানেজার সাহেব, আপনি একটু এটা লাগান, বোমাটা একটু লাগান। দেখেন দর্শক, এখন কিন্তু ওই যে বোমা বিস্ফোরণ হবে ইউক্রেনের, দেখুন। তার আগে আমি একটু দেখাই, দাঁড়ান, আগে লাগাই না। এখানে কিন্তু কারেন্টের সাথে সংযোগ দেওয়া রয়েছে, তো এখানে কিন্তু মূলত ওই যে সবুজ বাতি জ্বলছে, তার মানে এখানে কানেক্টর নাই। আর যখন চার্জ হবে তখন কিন্তু লাল বাতি জ্বলবে, এবং ফুল হয়ে গেলে কিন্তু শুধুমাত্র সবুজ বাতি জ্বলবে। তো দেখুন, এখন আমরা এই ব্যাটারির সাথে সংযোগ করছি, এটা উল্টাপাল্টা সংযোগ, আর কোনোই কারণ নাই, কারণ উল্টাপাল্টা হবে না, কারণ এমন সকেট আমরা দিয়েছি 3 পিনের, এটা কখনো উল্টাপাল্টা হবে না। দেখুন এখন কিন্তু লাল বাতি জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে। তো এটা ফুল চার্জ হয়ে গেলে কিন্তু একটি পর্যায়ে এটা সবুজ বাতি জ্বলে উঠবে। যাক, এটা খুলে ফেলেন, খুলে ফেলেন, খুলে ফেলেন। হ্যাঁ, ওইটা লাগান, ব্যাটারি ওইটা লাগান। দেখুন এটাও কিন্তু চার্জ হচ্ছে, আমরা একটু লাইভে দেখাই, একটু খুলে ফেলেন হাত দিয়ে। দেখুন না, এখন কিন্তু সবুজ বাতি চলছে, তার মানে কারেন্টের সাথে সংযোগ দিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু লাল বাতি, যতক্ষণ পর্যন্ত না চার্জ নিতে থাকবে ততক্ষণ পর্যন্ত লাল বাতি, আর ফুল হয়ে গেলে এটি কিন্তু সবুজ বাতি চলবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা কত সময় চার্জ হবে? তো মূলত এটা 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগতে পারে, মানে ফুল চার্জ উঠতে। এত লাগে না, আরও কম লাগে, তারপরেও অনেকের ভোল্টেজ কম বেশি থাকে বা অন্যান্য বাহ্যিক কারণ থাকে। তো মূলত 6 থেকে 7 ঘন্টা ফুল চার্জ হতে লাগে। তো আপনারা আশা করি এই ব্যাটারিটা যদি নেন আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন, আপনাদের ওই পানি দেওয়ার প্যারা এবং ওই দীর্ঘদিন ব্যবহারের একটা সুযোগ থাকবে, যে বারবার ব্যাটারি চেঞ্জ করা, এই ধরনের ঝামেলা কিন্তু ইনশাল্লাহ থাকবে না। তো এই আহাদ নামে যে ভাইটি, উনি সম্ভবত সৌদি আরব থাকে, উনি 4টা অটো গাড়ির জন্য এর আগেও একটা নিয়েছিলেন আমাদের থেকে, এইটার পরে যে 3টা, ইনশাল্লাহ আমরা তার কাছে শিফট করে দেব। এই আমরা আসলে ভিডিও তেমন করতে সময় পাই না, অনেক সময় কাজের ব্যস্ততার কারণে। তো সুপ্রিয় দর্শক, এই ধরনের এই গাজি লিথিয়াম ব্যাটারি যদি আপনাদের অটো, ইজি বাইক, মোটরসাইকেল, বাইসাইকেল অথবা আইপিএস, সোলার
ইত্যাদি ধরনের কাজে যদি আপনারা নানান কাজে ব্যবহার করতে চান তাহলে গাজী এটি সলভে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ গাজী এটি সলভ আপনাদের এই আস্থার মর্যাদা রাখবে। তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান কীভাবে করবেন, আপনারা সরাসরি এসে বসে থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের শপে। কীভাবে আসবেন, গুগল ম্যাপে গিয়ে গাজী এটি সলভ লিখলে আমাদের ভিউ স্ট্রিট ম্যাপটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি স্ট্রিট ম্যাপ দেখে চলে আসতে পারবেন। এছাড়াও আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিই, সাভার অন্ধ সংস্থা মার্কেট অর্থাৎ সাভার বাস স্ট্যান্ডে ওভার ব্রিজে এখানে নামবেন, নেমে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে আমাদের ফেসবুকে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারেন অথবা আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন। যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আমি আবারও বলি, আমাদের কিন্তু কোনো ব্রাঞ্চ নাই এবং কোনো শাখা নাই। আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে কনফার্ম করে আপনারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন, আপনাদের নিজ জেলায় থানায় কিন্তু পাঠিয়ে দেবো। এই যেমন এই ভাই আহাত ভাই, উনি চারটা মালের জন্য উনি পুরো টাকাটাই পেমেন্ট করে দিয়েছে ব্যাংকের মাধ্যমে। তো এই প্রোডাক্ট আমরা রেডি করেছি, ইনশাআল্লাহ ওনার হাতে আমরা পৌঁছে দিব। আর আরেকটা কথা, আহাত ভাইয়ের উদ্দেশ্য যেটা বলবো, এই ব্যাটারিগুলো সুন্দরভাবে আমরা যেভাবে কানেক্ট দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা চার্জারগুলো কানেক্ট করবেন এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যেন যোগাযোগ করবেন। তো সুপ্রিয় দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু।